এই দেখো মাইক্রোভেন, এটা কত টাকা দাম নিয়েছে, এর ফিচার্স কী কী আছে, আমি এগুলো আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না। যখন আমার বর আসবে, ওপেন করবে, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জিনিসটা কেমন তাও জানি না, বলছে কোম্পানির লোক আসবে, এসে নাকি সব ঠিকঠাক করে দেবে। চলো অপেক্ষায় থাকি। ওকে, ভালো করে ধরা যায় না। স্টপ ক্যান্সেল আছে এটা, হ্যাঁ ভিতরটা হয়তো দেখে নিলেন, দেখে নিয়ে আবার যদি স্টার্ট করেন স্টার্ট হবে, নাহলে আরেকবার টিপলে ক্যান্সেল হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। ঠিক আছে, কোনো কিছু অটো কুক মেনু দেয়া আছে, কোনো কিছু রান্না বান্না করতে হলে এইটাকেই টিপবেন, টিপবেন। এই যে কুক মুড যেটা লেখা আছে, এই যে 900 ওয়েট এলো, এটা ডান দিকে ঘোরাবেন, এটা ওয়েটটাকে কমানো বাড়ানো করা যায়। যেটা মাল দিচ্ছেন মোটামুটি অ্যাপ্রক্স আইডিয়া একটা যে কত গ্রাম হতে পারে, 180 ধরুন, এটাকে আপনার একবার এটাকে টিপে সেভ করতে হবে। দিয়ে এবার ডান দিকে ঘুরিয়ে আপনি টাইম বাড়াতে পারেন। ঠিক আছে, দিয়ে আপনি স্টার্ট করলে মেশিন স্টার্ট হয়ে যাবে। তারপর আছে আপনার এই, একবার টিপবেন এটা, এটা এলো রান্না বান্নার ক্ষেত্রে। আর একবার টিপবেন এটা, গ্রিল চলে এলো, গ্রিল পোড়াপুড়ি যেটা, সিক টিক দিয়েছে মনে হয়, দেখুন ভিতরে সিক একটা আছে, সিকটা এইভাবে লাগাবেন, দেখে নিন একটু। যেটা কাবাব টাবাব বা তন্দুরি টন্দুরি হয়, এটাকে আগে এখানটায় ঢোকাবেন। ঠিক আছে, লোকটাই লোকটাই ঢোকাবেন, এর মধ্যে ঢুকে গেল, এটাকে আস্তে করে এখানটায় রাখবেন। ঠিক আছে, এটা যখন চলবে এটা খুলবে, গ্রিলে দিন, গ্রিলে দিয়ে আগে দেখে নিন, এই যে এটাকে সেভ করে নেবেন, টাইম চলে এলো, ডান দিকে ঘোরাবেন, স্টার্ট করবেন, ওইদিকে ওদিকে তাকিয়ে একবার দেখে নিন, ওটাও ঘুরছে উপরেরটাও দেখুন। ঠিক আছে, এটা তাহলে পোড়াপুড়ি গেল। আচ্ছা, এটা দুবার টিপেছিলেন, গ্রিল এসেছিলো প্রথমে রান্না বান্না, দ্বিতীয়বার হচ্ছে গ্রিল। তাহলে আর তিন নম্বরটা দেখবো এবার আমি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর এলো 180, 210, 20, 30, 230 পর্যন্ত আপনার পাওয়ার আছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ওই আপনার যদি শক্ত টক্ত মাংস টাংস, মানে শক্ত জাতীয় যে মাংসগুলো হয় সেই ধরনের জিনিস রান্না করতে গেলে পাওয়ারটা বেশি চলে এলো, দেখুন 230 ডিগ্রি পাওয়ার। আচ্ছা, দেওয়ার পর এটাকে ওই সেভ করতে হবে একবার, দিয়ে টাইম বাড়াতে পারেন। ঠিক আছে, মানে কতক্ষণ টাইমে হবে ওটা, ওটা আপনাদের দেওয়ার উপর নির্ভর করবে, আর একবার দুবার করলে ওটা বুঝতে পেরে যাবেন, আমরাও বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একবার, দুবার, তিনবার, চারবার, চারবারে এলো গ্রিল প্লাস কনভেকশন। এটা কেক বানানোর জন্য, উপরটা পুড়বে আর ভিতরটা কনভেকশন হবে, মানে সিদ্ধ হবে। ঠিক আছে, এটাও আপনি এভাবে সেভ করে নিলেন, ডান দিকে ঘোরাবেন, ঘুরে স্টার্ট করবেন, সব একই ফাংশন এইগুলো। হ্যাঁ, তাহলে আপনাকে মনে রাখতে হবে ঝট করে, এতে বেশি গরমই হবে, গরম করতে গেলে এটাকে টিপবে। 30 সেকেন্ড প্লাস স্টার্ট, 30 সেকেন্ড করে বাড়বে, স্টার্ট হবে। তাহলে আপনাকে যদি 1 মিনিট দিতে হয়, কবার টিপতে হবে, এটা দুবার টিপতে হবে, দুবার টিপতে হবে। ঠিক আছে, এই পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে আপনার অটোকুক মেনুগুলো এখানে আছে, আর এখানেও একটা প্যানেলের মধ্যে দেওয়া আছে অটোকুক মেনু। ঠিক আছে, কীভাবে করবেন, এই দেখুন অটোকুক মেনু আপনাকে এইটাই দেখালাম, এইটার মধ্যে সব কিছু। এবার যেসব এইগুলো আছে হেলদি টেলদি, এগুলো রুটি ফুটি, এগুলো আপনাকে বই দেখে করতে হবে বা এখানে থেকে করতে হবে। মাইক্রো পেয়ে গেলেন, এখানে রান্না বান্না হবে আপনাকে বলেছি, গ্রিল তারপর বলেছি পুরাপুরি, কনভেকশন তারপর বলেছি, প্লাস গ্রিল মানে কেক টেক বানানোর জন্য। ঠিক আছে, ওটা বলে দিয়েছি।